দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে তিনটি লক্ষ্য নিয়ে 1983 সালে প্রথম চট্টগ্রাম এপিজেড স্থাপন করা হয়। এখন সারা দেশে 8টি এপিজেড রয়েছে, কর্মী রয়েছে প্রায় 4.5 লাখ। এতদিন ইপিজেডে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের কোনো অধিকার ছিল না। বিশেষ অর্থনৈতিক অঞ্চল হওয়ায় এখানে কোনো ট্রেড ইউনিয়নের অনুমতি না থাকলেও 2010 সালে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন করে দেয় সরকার। এবার ইপিজেড শ্রম আইনটি আরও সংশোধন করে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন 2016 এর খসড়ার অনুমোদন দিল মন্ত্রিসভা। বাংলাদেশ ইপিজেড শ্রম আইন 2016 শ্রমিকদের সংগঠনের অধিকার, শ্রমিক কল্যাণ সমিতি গঠন, যৌথ দর কষাকষি প্রতিনিধির অধিকার, শিল্প বিরোধ উত্থাপন, নিষ্পত্তি এবং ধর্মঘটের অধিকার ইত্যাদি সংশ্লিষ্ট সকল বিষয় নিশ্চিতকরণ, আরও সুযোগ সুবিধা ও অধিকার এবং সমিতির সদস্যদের অধিক চাকুরি নিরাপত্তা প্রদান করে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন 2016 কে আরও সুসংগত করা হয়েছে। আইনের খসড়ায় শ্রমিক কল্যাণ সমিতি নামে সংগঠন করার বিধান রাখা হয়। নাম ভিন্ন হলেও অন্যান্য শ্রমিক ইউনিয়নের মতোই কাজ করবে সমিতি। ইপিজেডের শ্রমিকদের সংগঠনের অধিকারকে শ্রমিক কল্যাণ সমিতি নামে অভিহিত করা হয়েছে। এটা আসলে ওই অন্যান্য ট্রেড ইউনিয়নের সাথে তেমন কোনো পার্থক্য নেই, নামটা একটু শ্রুতিমধুর। আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি ফেরত পেতে সুবিধা হবে বলেও জানান মন্ত্রিসভা পরিষদ সচিব। 10ম অধ্যায়ে অন্যান্য আচরণ। মফিউর রহমান, 21 টেলিভিশন।